एसेछि पिठार रेसिपि। आजके आमि तोमादेरके करे देखाबो सूर्यमुखी पिठा। ए पिठाटा खेते कचुरिर मतो लागे। तोमरा प्रथम थेके शेष अब्दि देखबे ताहले बुझते पारबे पिठाटी किभाबे तैरि करछि। चलो शुरू करछि। पिठा बानाते कि कि लागछे तोमादेरके आमि देखिये दिच्छि। एखाने आमि निये नियेछि 100 ग्राम मुसुरेर डाल आर नियेछि लवण, नियेछि लंकार गुड़ा, हलुद आर नियेछि गरम मसला आर चिनि। एखाने नियेछि 4टा काँचा लंका आर लागछे आतप चालेर गुड़ा। शुकना बा भिजा जेकोनो एकटा নিলেই হলো। এবারে আমি উনুনটাকে ধরে দিচ্ছি। আমি ডালটাকে সেদ্ধ করব, সেজন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবারে আমি যে ডালটাকে ছেড়ে দিচ্ছি। 100 ग्राम डाले 500 ग्राम जल दिए जलटा किन्तु मेपे दीते हबे। एबारे दिए दिच्छी नून, काँचा लंकागुलोके आमी फाटिये दिए देब। डाल आमी एखन सिद्ध करे नेब। देखिए दिच्छी, देखो सेদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডাল কাটা দিয়ে ঘেটে এগুলোকে মিশিয়ে নেব। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খায় তেমন দেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবারে আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি অল্প করে চালের গুঁড়ো দিব আর মিশাবো। কিছুটা মিশিয়ে নিয়েছি, এবারে আমি নামিয়ে নেব। এটিকে আমি একটু ঠান্ডা করে নেব। যদি দেখো তোমরা চালের গুঁড়ো বেশি পড়ে গেছে, টাইট হয়ে গেছে, তাহলে একটু গরম জল দিয়ে মিশিয়ে নেবে, চিন্তার কোনো কারণ নেই। ঠান্ডা করে আমি থালাতে তুলে নিয়েছি। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবারে আমি এটিকে ময়াম দেব, বেশ ভালো করে ময়াম দেবে। লিচি কেটে নিচ্ছি, খুব বেশি বড়ও না আবার ছোটও না, একদম লুচির মতো লিচি কেটে নেবে। লিচিটাকে খুব ভালো করে গোল করতে হবে। আমি কেটে নিয়েছি। বেলনা আর পিড়িতে আমি এখন তেল লাগিয়ে নেব। পুরোটাতেই লাগাবে। লিচিগুলোকে আমি তেল লাগিয়ে বেলে নেব। এখন আমি বেলে নিচ্ছি। আমি বেলে নিয়েছি, হয়ে গেছে আমার বেলা। এবার আমি তুলে নিচ্ছি। বেশি পাতলাও করা যাবে না, খুব পাতলাও না খুব মোটাও না, মিডিয়াম সাইজ করে নেবে। আমি নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। ঠিক অমন করে বেলে নেব। তেল লাগিয়ে নেবে, না হলে কিন্তু লেগে ধরবে। বেশ কয়েকটা বেলে নিয়েছি। এবার আমি তোমাদেরকে ডিজাইন করে দেখিয়ে দেব। আমি একটা ছুরি নিয়েছি, ছুরির মাথাতে আমি তেল লাগিয়ে নেব। এবার আমি কেটে নিচ্ছি। এটিকে 3 কোণ করে কাটতে হবে। एमनी करे आमी चतुर्दिकटाई केटे नेब। देखते पाচ্ছো সম্পূর্ণটা আমি কেটে নিয়েছি। এমন করে আমি সবগুলোকে কাটতে থাকব। সবগুলো আমি ডিজাইন করে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব, সেজন্য আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তেলটা আমি গরম করে নিয়েছি। এবার আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি। तेले देवार संगे संगे भेसे उठबे। देखते पाच्छ भेसे उठेछे। एबारे आमि ओ पाशटा उल्टिये देब। मिडियाम आछे भेजे नेबे। उनुनेर आँचटा हाईओ ना लो ना। एगुलोके आमि लाल करे भेजे नेब। हये गेछे आमार भाजा, आमि एखन तुले निच्छि। एमनी करे आमी सबगुलो भेजे नेब। पुरोटा जखन फुले उठबे तखन उल्टे देबे। সবগুলো ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেঙে। দেখো কত সুন্দর হয়েছে। এমনি করে তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। বানিয়ে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।